যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে শিশু সহ অন্তত আটজন। স্থানীয় সময় শনিবার সকালে একটি বাণিজ্যিক বাস যাত্রী পরিবহনকালে মিসিসিপির ভিকবার্গের পূর্বাঞ্চলে 47 জন যাত্রী নিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় আরও একজনের। স্থানীয় প্রশাসন বলছে 30 জনেরও বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায় বাসের যাত্রীদের বেশিরভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার বাসিন্দা। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্তে নেমেছে মিসিসিপি হাইওয়ে পুলিশ। তবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।